আমি হচ্ছে মোমোটা আসলে এইভাবে খাইতে পছন্দ করি, এভাবে মাছ দিয়ে একটু ছেড়ার পরে দেখাও যায় চিকেনের পরিমাণ বাড়বে। দেখা যাইতেছে ভিতরে চাটনি অ্যান্ড আমার ভিতরে মোমো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আমি অ্যাগেইন অ্যাজ ফর রাহিল ব্রো। গাইজ, আজকে আমি আসছি কফি হলিকে। কফি হলিকের লোকেশনটা সর্বপ্রথম বলে দিই, ওই দিকে তাকালে হয়তো আপনারা দেখতে পারবেন জামতলা বা মাঝারি ঈদগাহ মাঠ, আর ওই পাশে হচ্ছে গভর্নমেন্ট গার্লস স্কুল। তো আমি কফি হলিকে আসছি বিকজ পরিবেশটা খুবই ছিনছাম, আর ছোটো আকারের একটা রেস্টুরেন্ট মনে হইলেও বা খাবারের একটা আউটলেট আপনার কাছে মনে হইলেও, আমি অনেকে থেকে এটা শুনছি যে এখানে নাকি খুবই ভালো মানের অনেক বেশি খাবার পাওয়া যায়। লেটস সি যে ভিতরে গেলে অ্যাকচুয়ালি কী কী পাই। বেসিক্যালি গাইজ, আজকে ভিডিওর একদম শুরুর দিকে মাইক্রোফোনটা ধোকা দিয়ে দিল। যাই হোক, ধোকা তো সবাই এখন দেয়। এখন ধোকার দিকে আমরা না যাই, আমরা চলে যাই একটা চিজি ওভার লোডেড পিজার দিকে। আর এই পিজার বাইট নিতে নিতে বাকি যে খাবারগুলো আছে সবগুলোর প্রাইসটা আপনাদের বলে দিই। এজন্য আমরা একটা মেক্সিকান রাইস বল নিয়েছি, যেটা প্রাইস হচ্ছে 210 টাকা। একটা বারবিকিউ রাইস বল নিয়েছি 180 টাকা দিয়ে। একটা লোডেড ফ্রাইজ নিয়েছি 250 টাকা দিয়ে। একটা 200 টাকা দিয়ে চাউমিন নিয়েছি। দেন আমি পিজ্জা যেহেতু অনেক বেশি পছন্দ করি, এজন্য ভাবনা একটা পিজ্জা নেই। এটা হচ্ছে চিকেন সুপ্রিম পিজ্জা 9 ইঞ্চির 520 টাকা। তারপরে একটা মোমো নিয়েছি, স্টিম মোমো। এখানে মোমো নাকি অনেক বেশি ফেমাস, এজন্য একটা স্টিম মোমো নিলাম, যেটা প্রাইস হচ্ছে 140 টাকা। একটা ফ্রাইড মোমোজও নিয়েছি 160 টাকা দিয়ে। একটা মিনি নাচুস নিয়েছি, যেটা প্রাইস হচ্ছে 190 টাকা। একটা চিকেন শর্মা নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 180 টাকা। আর সবার শেষে নিয়েছি একটা মিট বক্স, বিকজ নারায়ণগঞ্জ তো অ্যাকচুয়ালি মিট বক্সের জন্য ডে বাই ডে অনেক বেশি ফেমাস হয়ে যাচ্ছে। আমি নিয়েছি বিবিকি মিট বক্স, যেটা প্রাইস হচ্ছে 250 টাকা। একটি স্ট্রং বারবিকিউর একটা ফ্লেভার, উপরে পুরো চিকেন সসে চিকেনের ভরপুর, নিচ দিকে হচ্ছে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে। যাক, আলহামদুলিল্লাহ এটা খাওয়া খুবই ভালো লাগছে। 180 টাকা প্রাইস হিসেবে আই থিঙ্ক আপনারা ট্রাই করতে পারেন। মাশরুমের অনেক বড় বড় স্লাইস আপনারা দেখতেছেন, সাথে হচ্ছে গিয়ে চিকেন সসেজও ভালো পরিমাণ আছে। এই পিজ্জাটার মধ্যে সব থেকে ভালো পরিমাণে আর বেশি পরিমাণে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে চিজ। তো আই থিঙ্ক 520 টাকাতে 9 ইঞ্চি হিসেবে খুব ভালো আলহামদুলিল্লাহ আপনার চাই দেখতে পারেন। আমি যদি কফি অনেকের মোমোসগুলো অনেক বেশি ভালো হয়, ওই জন্য ভাবলাম মোমোসগুলো খেয়ে নেই। এটা হচ্ছে স্টিম মোমো। আমি হচ্ছে মোমোটা আসলে এইভাবে খাইতে পছন্দ করি, এভাবে মাছ দিয়ে একটু ছেঁড়ার পরে দেখাও যায় চিকেনের পরিমাণ বাড়বে। দেখা যাইতেছে ভিতরে চাটনি অ্যান্ড আমার ভিতরে মোমো, ফ্রাইড মোমো, চিকেনের পরিমাণ সেমি দেখা যাইতেছে। এর সাথে আবার ওনার যে টমেটো সস আছে এটা দিয়ে দিচ্ছে। ফ্রাইড মোমোটা এটা একেবারে ক্রিস্পি, ভিতরে খুব ভরপুর পরিমাণে চিকেন দেওয়া আছে। আর এটা ছিল স্টিম মোমোটা। এতদিন আসলে আমার কাছে স্টিম মোমোটাই বেশি ভালো লাগতো, বিকজ ওটার সাথে বিভিন্ন ধরনের স্পাইসি চাটনিগুলো দিয়ে দেয়, যেটা দিয়ে মোমোগুলো খাইতে খুবই ভালো লাগে। আর এখানে এসে এই মোমোটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে, বাট এটা থেকে আমার কাছে বেশি ভালো লাগছে এই ফ্রাইড মোমো যেটা ছিল ওটাই। এখন আমাদের সামনে যেমন একটা মিনি নাচোস নিয়েছি, একটা লোডেড ফ্রাইজ নিয়েছি, একটা চাউমিন নিয়েছি, আর একটা চিকেন শর্মা নিয়েছি। ভাবতেছি আইটেম যেহেতু অনেকগুলো একবারে খেয়ে রিভিউ দিই, বিকজ কফি অলিকে খুব ভালো ভালো মোহিতো পাওয়া যায়, কোল্ড কফি পাওয়া যায়, যেটা কিছুদিন আগে আমি খানপুরেও খাইছিলাম। তো ভাবতেছি একসাথে 4টা খাবার খেয়ে নিই, আর তারপরে যেই কফিগুলো আছে বা মোহিতোগুলো আছে সব এক এক করে খেয়ে একবার আপনাদের কাছে বলে দিই কফি অলিকে আর কোন কোন আইটেমগুলো খাওয়া যেতে পারে। আর এখানে কিন্তু 2-3টা রাইস বলও ছিল, এটা একটা হচ্ছে মেক্সিকান রাইস বল, একটা বারবিকিউ রাইস বল। এই দুটো খেয়ে ওভারঅল আমি বলে দিচ্ছি যে কোনটা আমার কাছে কেমন আছে। এত এত খাবার যখন আমার চোখের সামনে ছিল স্বাভাবিক হারে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো। যাই হোক, সর্বপ্রথম আমরা নিয়েছিলাম চিকেন শর্মাটা, তো এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে চিকেন ছিল আর ভেজিটেবল ছিল। সত্যি কথা বলতে যারা একটু চিকেন সহ ভেজিটেবল লাভার তারা এই শর্মাটা খাইতে বেশি পছন্দ করবে। তারপর আমরা খেয়েছিলাম একটা লোডেড ফ্রাই, যার মধ্যে চিকেন সসেস ছিল, চিকেন ফ্রাই বা ক্রিস্পি চিকেন ফ্রাই ছিল, সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর মেয়োনিজের পরিমাণ ছিল অনেক বেশি। তো লোডেড ফ্রাইজটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, আপনারা চাইলে অবশ্যই খেতে পারেন। একটা চাউমিন খেয়েছিলাম, চাউমিনটা সত্যি কথা বলতে চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল, আদারওয়াইজ এটার আমি একটা অ্যাভারেজ চাউমিনই বলতাম, বাট চিকেনের পরিমাণ যেহেতু অনেক বেশি ছিল, আর একটা চাউমিনে চিকেনের পরিমাণটা যত বেশি থাকে ওটা খাইতে তত বেশি ভালো লাগে। একটা মিনি নাচোস খাইছিলাম, এইটার মধ্যে এত পরিমাণে তারা চিজ দিয়ে দিছে, এত পরিমাণে তারা মেয়োনিজ দিয়ে দিছে আর চিকেন দিয়ে দিছে, আমার মনে হয় না পুরো নারায়ণগঞ্জের মধ্যে এত ভালো পরিমাণে নাচোস আপনারা এত কম দামে পেয়ে যাবেন। সো আই থিঙ্ক মিনি নাচোস হিসাবে আপনারা অবশ্যই খেতে পারেন, বাট যদিও এটা মিনি নাচোস বলে বাট এটা আসলে মিনি নাচোস না ভাই, একজনের জন্য হইলেও এনাফ। আর আমরা একটা একটা করে 2টা রাইস বল নিয়েছিলাম, একটা ছিল মেক্সিকান রাইস বল আর একটা ছিল বারবিকিউ রাইস বল। সত্যি কথা বলতে আমার কাছে বারবিকিউটা থেকে মেক্সিকান যে রাইস বলটা ছিল ওইটা খাইতে বেশি ভালো লাগছে, বিকজ এটা চিকেনটা একেবারে সফট ছিল আর জুসি ছিল, আর মেক্সিকান রাইসটা যেহেতু চিকেন কারি টাইপের আইটেমটা দিয়ে দিচ্ছে, আই থিঙ্ক আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করবো যে বারবিকিউ
রাইস বলটা আছে ওইটা থেকে আপনারা চাইলে মেক্সিকান রাইস বলটা খেতে পারেন। এতগুলা খাবার খেতে খেতে মাঝে আমাদের আরও তিনটা আইটেম চলে আসছিল, যেগুলো আমি প্রতিটা সিপ নিতেছিলাম আর আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। সব থেকে বেশি ভালো লাগতেছিল টু বি অনেস্ট এত এত খাবারের ভিড়ে, যেই ব্লু ওশানের মোহিতোটা নিছি এর প্রাইস হচ্ছে 120 টাকা করে, প্রতিটা সিপে সিপে মনে হতেছিল আমি রিফ্রেশ হয়ে যেতেছিলাম। সবার শেষে আসি আমরা মেইন টপিকে, যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কফি। সো কফি অলিকে আইসা, নামমাত্র কফি অলিকে আসছি, বাট খাইছি কফি ছাড়া বাদ বাকি সব কিছু। আর কফি অলিকের এর আগেও আমি একটা কোল্ড কফি খেয়েছিলাম, আর সত্যি কথা বলতে আই ডোন্ট থিঙ্ক পুরো নারায়ণগঞ্জের মধ্যে এরকম কোনো রেস্টুরেন্ট আছে বা এরকম কোনো আউটলেট আছে যেটা কফি অলিকের কফিতে বিট করতে পারবে। স্মল সাইজের যেটা ওটার প্রাইস হচ্ছে 80 টাকা, আর বিগ সাইজেরটা বা লার্জ সাইজেরটা হচ্ছে গিয়ে 140 টাকা। যে থিকনেসটা আছে একদম পারফেক্টলি করা থাকে, দেন হচ্ছে গিয়ে চকো সিরাপটা আই থিঙ্ক একটু ভালো করে দিয়ে দেয়। আপনারা যখন কফি অলিকে আসবেন আই থিঙ্ক এখানে খুব ভালো মানের ফ্র্যাপ আপনারা পেতে পারেন। এটার উপর দিকটাতে একেবারে ফোমি বা ক্রিমি করে দিয়ে দেয়, উপরে আইসক্রিমের স্ক্রুপ আপনারা পেয়ে যাবেন, সাইডে চকলেটের অনেক সিরাপ দেওয়া আছে, ভিতরটা এত বেশি মজাদার হয় আর চকো চিপসের পরিমাণ অনেক বেশি দেওয়া থাকে। কফি অলিকাইসা যদি আপনারা চান যে কোনো কোল্ড কফি টাইপের আইটেম খাবেন বা কোনো রিফ্রেশিং আইটেম খাবেন, তাহলে এই তিনটা আপনারা চাইলে খেতে পারেন, তিনটাই অ্যাকচুয়ালি রেকমেন্ডেবল। আমার ভিডিওস যারা যারা দেখা কফি অলিকা আসবেন তারা এরকম ডিসকাউন্ট কার্ড পেয়ে যাবেন, প্লাস হচ্ছে গিয়ে 10% ডিসকাউন্ট পাবেন আপনারা যে কোনো খাবার খেলে। সো আজকের ভিডিও ছিল এদের কি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আর ভিডিও। আপনারা যদি কফি অলিকা আসেন স্পেশালি ফ্রাইড মোমোটা খেতে পারেন, পিজ্জাটা খাইতে পারেন, দেন হচ্ছে কফির দুইটা আইটেমই খেতে পারেন আর রিফ্রেশমেন্টের জন্য মোহিতো। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।